তো বন্ধুরা ডোনার কালকে তো পুজো, তো গাড়িটা ধুতে হবে, তার জন্য চলো গাড়ি চালিয়ে চালিয়ে এখন গাড়ি ধুতে যাচ্ছে, দেখো কিভাবে ধোয়ে। কি বন্ধুরা, হ্যালো বন্ধুরা, তারপরে আবার সামনে দেখছে, চলো চলো ধোবে, তো চলো ও ধুয়ে আনুক ওটা। তো আয় আয়, ওই যে কার কাছে সার্পের জল চা, আবার একটু চুপ ভিজিয়ে দাও, দেখ কার কাছে আছে, ওই 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 ইয়েটার কাছে চা, এ পালাচ্ছে, ওকে নিতেই হবে, না নিলে হবে না। এটা কি সার্পের জল তোমার? এটা এই যে একটু ধুই দাও, যা। হ্যাঁ ভিডিও করছি, দেখিয়ে দিলাম তোমাকে, নে ভালো করে চিপড়ে নে, চলে আয় বা, চলে 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 চলে। কতগুলো গাড়ি ধুচ্ছে, একটা দুইটা তিনটা, ঠিক আছে, আবার ওইদিকে একটা ধোয়া হচ্ছে, এ তো লুকি লুকি বেড়াচ্ছে দাদা, এটা ফুটকে। এই বাবাকে দে, বাবা আগে শুকিয়ে দিক, বাবা আগে নিগড়ে দিক, চলো আমাদের পাড়ায় এখন গাড়ি ধোয়া কম্পিটিশন হচ্ছে। আরে কেনা কে চাতে হো, চাই আমার বরের ধোয়া হয়ে গেছে, চলো। এই দেখো এখানটা স্ট্যান্ডের পুজো হবে, কালকে সকালে তোমরা দেখতে পারবে, তাই তো, চলো ধুমুছে নিকডো না, শুরু করছে দেখো। তারপর পুজো করবো, তোমরা সেটা কালকের ব্লগে দেখতে পারবে, কারণ আমি তো কালকে সকালে পুজো করবো। বন্ধুরা তোমরা আমার মতন কে কে নিজের গাড়ি নিজেই মুছেছো অবশ্যই কমেন্ট করো, আমার মতন যারা যারা আছো সবারই তো নিশ্চয়ই এরকম সাইকেল আছে, তাই না? তো তোমাদের তো সবারই 5 years হয়ে গেলে এরকম বাবা মা সাইকেল কিনে দেয়, আর তোমরা কি নিজেদের সাইকেল নিজেরা মুছেছো আমাকে কিন্তু বলতে একদম ভুলো না। মুছেছো তোর জিনিস তুই মুছবি, হ্যাঁ মোছো, তোমারই তো, তোমার যেখানে যেখানে মনে হচ্ছে মুছবে, পুরো একদম সাইকেলের সঙ্গে তোমার ম্যাচিং হয়ে গেছে। আরে কি হয়েছে তোকে দেখছে তো, কি হয়েছে, আরো ভালো তো তোকে সবাই দেখছে, নে মোছ। হ্যালো মোছা, এই যে এই জায়গাটা মোচ, নোংরা কিছু নেই, তাহলে মোচা আর মাঝে, এবার একটু বাবাকে দিয়ে দে। তো বন্ধুরা ডোনা তো অনেক মুছলো, এবার ওর বাবা একটু টাচ আপ দিয়ে দিক, ও তো ছোট মানুষ তাই জন্য, আর ও মুখ লুকিয়েই যাচ্ছে। আমাদের পাড়ায় দেখো কতগুলো, এখনো ডোনার কাকাদের গাড়ি ধোয়া হয়নি, সব রাত্রিবেলায় ধোবে। এটা কি আমাদের পাড়ার ঠাকুর কি জানি, মনে হচ্ছে তো এই পাড়ারই ঠাকুর। এই তো ঠাকুর ঢুকে গেছে, এটা কি এখানে ঠাকুর, ও বাড়ির বিশ্বকর্মা পূজা, চলো একটা ঠাকুর দেখাই তোমাদের। ও আচ্ছা গণেশ ঠাকুর, আমি ভেবেছি বিশ্বকর্মা ঠাকুর, চলো গণেশ ঠাকুর ঢুকে গেছে, বিশ্বকর্মার আগে গণেশ, হ্যাঁ গাড়িটা কার, গাড়িটা কার, আগে বল গাড়িটা কার, এগুলো এগুলো তুই নিজে করেছিস, তুই বাবাকে দিয়ে খাটাচ্ছিস, গাড়িটা কার, এটা পুরো নতুন গাড়ি বন্ধুরা, তার জন্য অত বেশি পরিষ্কারের দরকার নেই, এগুলোতে মুছলাম না, কারণ এইটা চালায় তো মনে হয় বছরে একবার, তাই জন্য আর ইয়ে করে না। আর ওই যে ওই দাদাটা লুকিয়ে লুকিয়ে ডোনার সাথে লুকোচুরি খেলছে, তাই তো। আর ডোনা কটা রিলস করেছে যেটা দেখতে পারবে, dona.aayushi9520 ইনস্টাগ্রামে, চলো
তো এই হয়ে গেছে আমাদের গাড়ি মোছা, দাঁড়াও একেবারে মোছার পর দেখাচ্ছি। কোথায় যাবে তুমি, গাড়ি ধুলে না? আমিও তাই ভেবেছি, তার আমিও তাই ভেবেছি। আমাদের জন্য ঘুড়ি এনেছিস তো? হ্যাঁ, আমার ঘুড়ি কই? কালকে ঘুড়ি চালা, ঘুড়ি উড়াবি তো? হ্যাঁ, তুমি গাড়ি ধোবে না? তোমার গাড়ি নেই, সাইকেল কই? এর জন্য পালিয়ে গেল। এই যে ডোনার গাড়ি একদম চকাচক হয়ে গেছে। কে করেছে চকাচকটা? এই ডোনা করেছে। ডোনা করেছিস না দাদা করেছে? কে করেছে? তুই করেছিস না পাপা? তুই করিস নি তো? ওই যে চলো, কালকে পুজো হবে। তো বন্ধুরা হয়ে গেছে ডোনা, চল বস বস বস। গাড়ি ধুয়ে কেউ বসে না, গাড়িতে কেউ পা দেয় না, তাহলে আর পুজো হয় না বেশি তো। তো চলো বন্ধুরা গাড়িটা ঢুকিয়ে দিক, কালকে পুজোর সময় আবার দেখাবো, আর এখানে ঠাকুরও চলে আসবে, সব দেখাবো। তো চলো টাটা, টাটা বল, টাটা বল, টাটা বল। তো চলো টাটা। কি দারুন চকমক করছে গো গাড়িটা, হেভি লাগছে। চলো চলো, এই তো ঠিক আছে, গুড। তো চলো টাটা, টাটা, টাটা।